দারিদ্রমুক্ত বসবাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় শুরু হচ্ছে IMF এর বসন্তকালীন বৈঠক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে IMF সদর দপ্তরে আছেন রিপোর্টার কাজল আবদুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাজল, হ্যাঁ হ্যাঁ স্যার, এখানকার ঘোষণা দেবেন যে আসলে আগামী দিনে এই পৃথিবী সুন্দরভাবে গড়ার জন্য, বসবাস নগরী গড়ার জন্য কিন্তু কি করা দরকার, এবং এখানে শুধু একটি দেশ নয়, 190টি দেশ যে রয়েছে সেই দেশের যে সদস্যগুলো রয়েছে এবং সদস্য রাষ্ট্রগুলোর যে অবস্থা, আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সুশাসন সব কিছু মিলেই কিন্তু এখানে আলোচনা হবে, এবং আলোচনায় অংশ নিয়েছেন ইতিমধ্যে কিন্তু এখানে এই প্রোগ্রাম উদ্বোধনী প্রোগ্রাম যেহেতু একটু পরে শুরু হবে, এই প্রোগ্রামের জন্য কিন্তু 190টি দেশের প্রতিনিধি, সরকার প্রধান এবং সাথে ব্যাংক সেক্টরের সেন্ট্রাল ব্যাংকের বিভিন্ন প্রতিনিধি যারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং এর মধ্য দিয়ে বলা চলে যে আগামী দিনের যে আর্থিক খাতের সুশাসন থেকে শুরু করে অর্থনৈতিক পুনরুদ্ধার, COVID-19 পরবর্তী যে অর্থনৈতিক যে সংকটাপন্ন সেখান থেকে প্রত্যাবর্তন, এবং একইভাবে যে যুদ্ধ বিগ্রহ চলছে এবং চলমান নতুন করে সংকট, ইরান ইসরায়েল সব কিছু মিলে যে সংকট তৈরি হচ্ছে, এই সংকটগুলোই কিন্তু নিরসন এবং কীভাবে মোকাবেলা করে আর্থিক সংকটাপন্ন থেকে মুক্তি দিয়ে পৃথিবী থেকে বলা চলে যে 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 কোনো দেশের যে সাধারণ নাগরিক থেকে শুরু করে দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে এই আজকের এই ম্যান্ডেট এখান থেকে ঘোষণা হবে, এবং বিভিন্ন যে আউটলুক আর্থিক প্রতিষ্ঠানের থেকে শুরু করে বিভিন্ন দিকে আউটলুক সেগুলো কিন্তু নিয়ে আলোচনা হবে। একইভাবে বলা চলে যে শুধু যে আর্থিক প্রতিষ্ঠান কিংবা সুশাসন এগুলোই নয়, জলবায়ু পরিবর্তন মোকাবেলা থেকে শুরু করে যে অভিঘাতগুলো রয়েছে সেই অভিঘাতগুলো সাগর পারের যে দেশগুলো সেগুলো কীভাবে মোকাবেলা করবে এবং তাদের পদক্ষেপ কী হবে, কীভাবে তারা এই অভিঘাতগুলো মোকাবেলা করে অর্থনৈতিক সমৃদ্ধতা এবং সাথে যে সীমাবদ্ধতা তৈরি হবে সেই সীমাবদ্ধতা মোকাবেলা করে এগিয়ে যাবে, এই বিষয়গুলো কিন্তু আলোচনা হবে। একইভাবে বলা চলে যে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি যে বিভিন্ন সাইক্লোন থেকে শুরু করে বিভিন্ন যে ঝড়গুলো রয়েছে, বিভিন্ন যে প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে হবে বিভিন্ন, সেগুলো কিন্তু নিয়ে আলোচনা হবে। বলা চলে যে সার্বিকভাবে এই 6 দিনব্যাপী আজ থেকে 15 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত যে আলোচনা হবে সেই বৈঠকের যে অংশ, সেই অংশের মধ্যে কিন্তু বলা চলে যে অনেক কিছু আলোচনা হবে। এর মধ্যে বলা চলে বিশ্বব্যাংকের যে দারিদ্র্য ক্ষুধার্ত লড়াই এবং সম্পদ যে একখানে এক কেন্দ্রিক এবং একটি দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে সব দেশের মধ্যে সেটি ভাগাভাগি করে অর্থনৈতিক পুনরুদ্ধার, এবং বলা চলে যে এখানে ইন্ডাস্ট্রি পলিসি থেকে শুরু করে বিভিন্ন পলিসি কিন্তু এখানে আলোচনা হবে, এবং একইভাবে যেটি বললাম যে জলবায়ু সংকট থেকে শুরু করে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কিন্তু এখানে আলোচনা হবে, এবং এই 6 দিনের পরে আলোচনার মধ্য দিয়ে কিন্তু আগামী দিনের বলা চলে যে যে টাইম ফ্রেম হবে, যে ফ্রেমওয়ার্ক হবে এবং আউটলুক হবে সেটি নিয়ে কিন্তু পুরো বিশ্ব যে সদস্য দেশগুলো রয়েছে সদস্য কিন্তু কাজ করবে, এবং এর মধ্যে দিয়েই বলা চলে যে আগামী দিনে কীভাবে অর্থনীতি চলবে এবং অর্থনৈতিক খাতের অর্থনৈতিক বিভিন্ন সেক্টরের যে নীতিমালা হবে, নীতি নির্ধারণ সেগুলো সব কিছু কিন্তু আজকের এই উদ্বোধনী প্রোগ্রামের মধ্যে দিয়ে বিভিন্ন সেক্টরে কিন্তু সাইড করা হচ্ছে। তো আমার কাছে এই ছিল IMF এর স্প্রিং মিটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানের পূর্ব মুহূর্তের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্র থেকে।